নিয়ে কথা বলতে আলোচককে সঙ্গে নিয়ে রাজধানীর বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ জানেন যে এখন পর্যন্ত সারা বিশ্বে আশিটির বেশি দেশ আক্রান্ত হয়েছে এবং একের পর এক দেশের আক্রান্তের সংখ্যা কিন্তু অব্যাহতভাবে বাড়ছে এবং আতঙ্ক চরমভাবে ছড়িয়ে পড়েছে এ অবস্থায় বাংলাদেশ এবং সারা বিশ্বের করোনার পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইফুল্লাহ মুন্সি স্যার আপনি কেমন আছেন স্যার আমি প্রথমে আপনার কাছে জানবো যে আজকে কুয়েত অভিবাসী যারা আছেন তারা যারা ছুটিতে এসেছিলেন তাদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য হঠাৎ করে বাধার সম্মুখীন হলেন কুয়েত সরকার বলেছে তাদের করোনায় তারা আক্রান্ত আছেন কি আছেন না সেটির সনদ নিয়ে তারপরে তারা যেতে পারবেন এই বিষয়টিকে স্যার আপনি কীভাবে দেখছেন এটি খুব দুঃখজনক একটা ঘটনা কারণ হচ্ছে যে কোনো দেশ অন্য দেশের অভিবাসীদেরকে এরকমভাবে এখন পর্যন্ত করোনা ভাইরাসের ক্ষেত্রে এরকম কোনো নিষেধাজ্ঞা বা এরকম সনদ এখন পর্যন্ত চায়নি এবং দ্বিতীয়ত হচ্ছে বাস্তবিকতায় যদি চিন্তা করেন যে একটা ব্যক্তি যদি সে আক্রান্ত না থাকে তাহলে তার কোন বায়োলজিক্যাল স্যাম্পল আমরা টেস্ট করবো তার নাকের বা তার সোয়াব নাজাল সোয়াব তো আমাকে নিতে হবে যে ব্যক্তিটা এই রোগেই আক্রান্ত হয় তার কোন জিনিসটাকে আমি নিব এটা হচ্ছে আর একটি ইস্যু দ্বিতীয়ত হচ্ছে কুয়েত শুধুমাত্র দশটি দেশের জন্য এটি করেছে যেটা শুধু মানে এই দশটি দেশের উপর বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত কোনো করোনা ভাইরাসের রোগী পাওয়া যায়নি সেক্ষেত্রে আমরা এই দশটি দেশের মধ্যে পড়িই না বিশ্বের আরও অন্যান্য দেশকে এর অন্তর্ভুক্ত করা যেতে পারে আমরা কেন অন্তর্ভুক্ত আমি এখনও জানি না এবং দ্বিতীয়ত হচ্ছে যে এরকমই একটা ব্যান আছে সিঙ্গাপুরে আছে সেটা সিঙ্গাপুর যে ওখানে যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে কিন্তু সিঙ্গাপুর নিজ দায়িত্বে সেই কাজটা করছে যে তারা তাদের যে কর্মী প্রবেশ করবে সিঙ্গাপুরে তাদের সব নিয়ে টেস্ট করবে এবং তারা রেজাল্ট দিবে দায়িত্বটা যদি কুয়েত সরকার নিত তাহলে এটা সমর্থনযোগ্য তবে আমি মনে করি যে এটা একটা বন্ধুরাষ্ট্র কুয়েত আমাদের এটা ডিপ্লোমেটিক ওয়েতে এটা ডিল করলে আমি মনে করি এটা সমাধান হবে স্যার একই সঙ্গে জানবো যে আমাদের দেশে আক্রান্ত নেই তারপরেও কুয়েত এই ধরনের একটা শর্ত আমাদেরকে দিয়ে রাখলো কিন্তু আক্রান্ত হচ্ছে থেকে যেখানে এখন পর্যন্ত যে বাংলাদেশে দেশি বিদেশি নাগরিক যারা আসছেন তো সেক্ষেত্রে আমরা জেনেছি তারা চায়নার সাথে তাদের সম্পর্কটা স্থগিত করেছেন অথবা যোগাযোগটা শিথিল করেছেন সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত এই সিদ্ধান্ত যে নিতে পারছি না এটা কতটা ভয়াবহ হতে পারে আসলে চায়নায় যখন পিক টাইম ছিল যখন আপনার এই সংক্রমণটা সবচেয়ে শীর্ষ অবস্থায় ছিল তখন কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নেইনি তখন যদি নিতে পারতাম তাহলে হয়তো বা আমাদের বর্তমান যে আতঙ্কের মধ্যে আছে সেটা একটু কম থাকতে পারত এখন কিন্তু আপনার ইনফেকশন রেট অনেক কমে গিয়েছে বরঞ্চ আমি চায়নাকে ধন্যবাদ জানাবো চাইনিজ গভর্নমেন্টকে যে তারা এটাকে সুন্দরভাবে কন্টেন করেছেন পিক সময়ে যেহেতু করিনি আর এখন এই মুহূর্তে চায়নার অনেক কিছু আমরা নির্ভরশীল অর্থনৈতিকভাবে চাইনিজ অনেক কিছুর উপর নির্ভরশীল এই মুহূর্তে আর এটা করাটা হয়তোবা ওরকমভাবে কার্যকর কিছু ভূমিকা রাখবে না কিন্তু তারপরে স্যার এটা কি আমাদের কি কোনো অর্থনৈতিক ক্ষতি অথবা সম্পর্ক বিরূপ হতে পারে এটা কি আমরা ভাবছি কিনা আমার মনে হয় যে চাইনিজ সরকার তো আমাদেরকে এই ব্যাপারে কোনো সতর্কীকরণ করেনি যে এটা করার করার প্রয়োজন কেন করছে এরকম কিছু বলেনি কিন্তু তারপর আমি মনে করি যে বর্তমান যে সিচুয়েশন এতে ওই অবস্থা পরিবর্তন হয়ে গেছে চায়নায় এখন আর ওইরকমভাবে ইনফেকশন হচ্ছে না তার ডাউনওয়ার্স সেক্ষেত্রে এই মুহূর্তে এই জাতীয় সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না আমি স্যার একটি বিষয় আমরা দেখছি যে আমরা শুনছি যে বিশেষজ্ঞরা বলছেন যে করোনা ভাইরাস তার ধরন পাল্টিয়েছে কোনো কোথাও কোথাও শক্তিশালী হচ্ছে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে মৃত্যু সংখ্যা যেহেতু চীনে কমেছে অন্যান্য পার্শ্ববর্তী দেশ অথবা বিভিন্ন মহাদেশে ছড়িয়েছে এই ছড়িয়ে যাওয়ার কারণ এবং অন্যান্য দেশে মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে আসলে কি ধরনের সম্পর্ক নাকি স্ব দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতার কোনো সম্পর্ক আছে আপনি ঠিকই বলেছেন আসলে এই যেহেতু মৃত্যু যে বাড়ছে এটা আসলে কয়েকটা কারণ হতে পারে ভাইরাসের একটা চরিত্র হচ্ছে যে সে যত দিন যায় তার পরিবর্তন চেহারার পরিবর্তন করে সেক্ষেত্রে সাধারণত দেখা যায় ভাইরাস তার ক্ষমতাকে হারিয়ে ফেলে কিন্তু এরকম যদি কোনো মিউটেশন হয় আমরা বৈজ্ঞানিক ভাষায় বলি মিউটেশন সেটা হলে হতে পারে সেটা ভিরুলেন্স বেড়ে যাওয়া হতে পারে এটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ হচ্ছে হতে পারে যে আপনি যদি প্রস্তুতি না নিয়ে থাকেন আপনার স্বাস্থ্য ব্যবস্থা যদি ভঙ্গুর থাকে তাহলে আপনি সেভাবে রুগীদেরকে সেবা শুশ্রূষা করতে পারবেন না তৃতীয় একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনি যদি নিজেকে অস্বীকার করতে থাকেন যে আমার দেশে এই অসুখ নেই যেমন ইরানের ক্ষেত্রে আপনি যদি ধরে থাকেন সেখানে প্রাথমিক অবস্থা ওনারা অস্বীকার করছিলেন যে কেউ ইনফেক্টেড নেই এবং শেষ পর্যন্ত দেখা গেল যে মানে আপনার এখন পর্যন্ত অফিসিয়ালি বাইশ বা তারও বেশি মারা গিয়েছেন আনঅফিশিয়ালি দুইশোর বেশি ব্যক্তি মারা গিয়েছেন এবং ওখানে সংসদ সদস্য পর্যন্ত আপনার মারা গিয়েছে এবং যারা অস্বীকার করছিলেন তাদের মধ্যে আক্রান্ত সংখ্যায় আমরা শুনলাম যে চিকিৎসক আছেন এমন তেইশ জন আক্রান্ত হয়েছেন কিন্তু এটা না বলাটা আসলে এক ধরনের মানে তাদের ক্ষতির কারণ হয়েছে অবশ্যই ক্ষতির কারণ ডাব্লিউইচও কিন্তু বলছে যে এই জাতীয় কোনো ধরনের যদি আপনার আপনার প্রকাশ না করার কোনো প্রবণতা থাকে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য ডাব্লিউইচও নিজেই রিকমেন্ড করছেন সেখানে আমি মনে করি যে যেসব দেশে এসব করছেন লোকানোর চেষ্টা করছেন তাদের উচিত সেটা থেকে বের হয়ে আসা স্যার আরেকটি বিষয় জানবো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গতকালই বলেছেন যে এই ভাইরাস ব্যতিক্রমী একটি ভাইরাস এবং তারা এখন পর্যন্ত অন্ধকারের মধ্যে আছেন তো এই তাদের মানে তার এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের এই মন্তব্যটিকে স্যার আপনি কীভাবে দেখছেন কতটা সংকট বলে আপনি মনে করেন আমি একজন ছোটো মানুষ আমার ওনার সম্পর্কে মন্তব্য করাটা হয়তো বা ইয়ে করেন কিন্তু ওনার ওনার প্রাথমিকভাবে উনি সবসময় চেয়েছেন যে গত এক দেড় মাস ধরে আমাদেরকে আশ্বস্ত করতে যে আপনারিং ইজ আন্ডার কন্ট্রোল সব কিছু ঠিক মতো হচ্ছে কিন্তু এই কথাটা কিন্তু অন্ধকারে আছে এই কথা কিন্তু ওনার বাস্তবিকতার সাথে মিলছে না আপনি দেখেন যে আপনি বলেন যে প্রায় আশিটির মতো দেশে ইতিমধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এবং যদি আমরা আমরা দেখি যে আপনার প্যান্ডেমিক যে সিচুয়েশন ঘোষণা করার সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু এখন আছে কিন্তু আমি জানি না কেন আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও চিন্তা করছেন এখনও অন্ধকার আছেন বলছেন আমার আমার মিলছে না এই জিনিসটা জানবো যে এই সব মিলে আমাদের প্রস্তুতির বিষয়টি বারে বারে আসছে যে আমাদের বা বিভিন্ন বন্দর দিয়ে বিশেষ করে বিমানবন্দর দিয়ে যারা আসছেন আমরা কিছুদিন আগেও শুনেছি যে সাতটি থার্মাল স্ক্যানার মধ্যে ছটি নষ্ট এমন খবরও আমরা শুনেছি তো এই জোরদারটা কেমন করা উচিত এবং আমাদের হাসপাতালের প্রস্তুতিটা আরও কত শক্তিশালী হওয়া প্রয়োজন থার্মাল স্ক্যানার অবশ্যই এটা তো আমি আর আরেকবারও বলেছিলাম মনে হয় যে আপনার থার্মাল স্ক্যানারের এফিসিয়েন্সির মধ্যে ফিফটি পার্সেন্ট সুতরাং এটার উপর ভরসা করে থাকলে আমাদের হবে না আমাদেরকে আপনার পেশেন্ট বা যারা অসুস্থ রুগী ঢুকে গেছেন তারা যে পরবর্তীতে ছড়াচ্ছেন সেই জন্য যদি ছড়ায় সেই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার আপনার আইসিউ রেডি রাখা এবং আইসোলেশন ওয়ার্ড রেডি রাখা আমি আশা করি যে যে তিনটি হাসপাতালকে ডেজিগনেটেড করা হয়েছে সেগুলিতে প্রত্যেকেই রকম প্রস্তুতি আছে এবং আমরা যেসব জায়গায় আপনার ডায়াগনোসিস হচ্ছে সেগুলির সক্ষমতা অর্জন করেছে ইতিমধ্যে আমি আমি যতটুকু জানি আরেকটি বিষয় জানবো যে সচেতনতার কথাটা আসলে বারবার ঘুরে ফিরে আসছে কিন্তু আমরা সচেতন জনগণ সচেতন হলে কি এটা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আছে সচেতনতাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে সচেতনতা তো এক নাম্বার কিন্তু আপনার সচেতনতা হলো যখন একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় তখন কিন্তু শুধু সচেতনতা দিয়ে হয় না কারণ আমি তখন আমার নিজের জীবনকে নিয়ে আমি যখন ব্যস্ত থাকব সুতরাং এখানে অবশ্যই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনি দেখেন চাইনার দিকে যদি তাকান আপনি সেখানে দেখবেন যে চাইনিজ যে আপনার উহানে যে ইনভেস্টিগেশন টিম গিয়েছিল ডাব্লিউএচ ওনারা বর্ণনা করেছেন যে ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর কত বড় বিরাট ভূমিকা ছিল ওখানে আর্মি থেকে শুরু করে প্যারামিলিটারি পুলিশ মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন উহান শহরে আপনার যে পরিমাণ লোক ইনফেক্টেড তা বিশ্বের অন্যান্য জায়গা থেকে অনেক কমে গেছে এখন থেকে সম্ভব হয়েছে সবাই মিলে এই সিচুয়েশনটাকে ট্যাকেল করার জন্য আপনার এই কথা সূত্র ধরে আমি জানতে চাই যে সেক্ষেত্রে হাসপাতাল প্রস্তুত আছে আইসোলেশন ইউনিটও হয়তো আমরা তৈরি করলাম আইসি হয়তো আমরা নির্মাণ করলাম কিন্তু চিকিৎসকদের প্রশিক্ষণ নার্সের প্রশিক্ষণ এবং টোটাল ম্যানেজমেন্টের প্রশিক্ষণটা কত বেশি জরুরি আপনি মনে করেন এবং এখনই সেই প্রস্তুতি নেওয়ার সময় কি আমি আমি মনে করি যে আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বরে প্রথম এই ডাব্লু কে জানানো হয় চায়না থেকে আমরা দুই মাস সময় পেয়েছি কিন্তু এবং এই দুই মাস সময়ের মধ্যে আমরা শুধু চিকিৎসক না আমরা চায়না যদি দশ বছরে দশ মাসের দশ দিনের মধ্যে একটা হাসপাতাল তৈরি করতে পারে আমরা মনে করি যে আমাদের চিকিৎসক আমাদের নার্স আমাদের অন্যান্য যারা ডাউনস্ট্রিমে কাজ করে সবাই প্রস্তুত আছে এখন যদি কোনো রকমের এরকম আউটব্রেকের আমরা জানতে পারি অবশ্যই আমরা সেটাকে সমাধান করতে পারবো আমি আশাবাদী সব আপনার কি মনে হয় যে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে যেটি কদিন আগেও বলা হচ্ছে না আমরা আসলে কতটা ঝুঁকিতে রয়েছি আমরা অবশ্যই ঝুঁকিতে আছি কারণ হচ্ছে চায়নার সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে আমাদের পোরাস বর্ডার ভারতে আক্রান্ত তেইশ জনে আক্রান্ত হয়েছে সুতরাং ভারতের সাথে আমাদের যোগাযোগ প্রধান যেই আমাদের বর্ডারে যারা প্রতিবেশী তারা আক্রান্ত এই এই সার্কের প্রত্যেকটা দেশই আক্রান্ত হয়েছে পাকিস্তান আক্রান্ত হয়েছে ভুটান নেপাল আক্রান্ত হয়েছে শ্রীলঙ্কা আক্রান্ত হয়েছে ইন্ডিয়া আক্রান্ত হয়েছে তাহলে আমরা মানে হয়তোবা মিরাকুলাস বেঁচে আছি কিন্তু হয়তোবা এটা যদি কন্টিনিউ করা যায় খুবই ভালো দর্শক শুনছিলেন আমরা আসলে দেশ এবং সারা বিশ্বের পরিস্থিতি আসলে জানার চেষ্টা করছিলাম সব মিলে বলা যায় যে আমরা আশিটি দে আশিটির বেশি দেশ এখন পর্যন্ত আক্রান্ত হলেও সৌভাগ্যক্রমে আমাদের পার্শ্ববর্তী দেশের বেশ কয়েকটি দেশ আক্রান্ত হলেও আমরা এখন পর্যন্ত আক্রান্ত হইনি তবে এটি নিয়ে আসলে বসে থাকার কোনো কারণ নাই কারণ বাংলাদেশের প্রস্তুতির এক একেবারে সঠিক সময় এখন আমরা যত বেশি প্রস্তুতি নিব তত বেশি আমরা আক্রান্ত হলেও হয়তো সেই